আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করছি সবাই ভালো আছো। বিশেষত HSC 24-এর যারা হচ্ছিলো, আজকে তোমাদের ফিজিক্স প্রথমপত্র পরীক্ষা হলো। আসলে তোমরা অনেকেই হচ্ছে গত কয়েকদিন দেখলাম আমাদের চ্যানেলে অনেক বেশি ভিডিও দেখছো এবং আমাদের চ্যানেল থেকে হচ্ছে অনেক বেশি উপকৃত হচ্ছে বলে জানাইয়েছ। তো আমি HSC 2023 যেসব বোর্ড প্রশ্নগুলো আসছে সেগুলো আমি গত কয়েক মাসে হচ্ছে এক দেড় মাস আগের মধ্যে হচ্ছিল এগুলো আমাদের চ্যানেলে আপলোড করেছিলাম সমাধানগুলো। কিন্তু কথা হচ্ছে এর আগে আমাদের যেই 2022 সালের প্রশ্নগুলো সেগুলোও গত বছর আমি এভাবে সলভ করেছিলাম। এরপরে ধরো 19 সাল বা 18 সাল 17 সালের প্রশ্নগুলো আরও ধারাবাহিকভাবে আগে সলভ করেছিলাম। বাট ফিজিক্স সেকেন্ড পেপারের হচ্ছে হলো বোর্ড 2023 সালের প্রশ্নগুলো আমি হচ্ছে হলো এই চ্যানেলে সমাধান করে আপলোড করতে পারিনি। গত মাসে আমি অসুস্থ ছিলাম, তারপর কোরবানি ঈদ গেল, অনেক কিছু মিলাই জিলে হচ্ছে হলো ফার্স্ট পেপারের পর সেকেন্ড পেপার ফিজিক্সের 2023-এর বোর্ড প্রশ্নগুলো আমি সমাধান করে চ্যানেলে আপলোড দিতে পারিনি। 22 সালের প্রশ্ন এছাড়াও হচ্ছে হলো করোনার আগের 19, 18 বা 17 সালের বিভিন্ন প্রশ্নগুলো কিন্তু আমাদের চ্যানেলে অনেকগুলা সলভ করা আছে এবং বিভিন্ন টপিকের ভিডিও আছে। তোমরা অনেকে এই চ্যানেলে নতুন, তাই তোমরা কোথায় কি আছে জানো না। তো এই চ্যানেলে হচ্ছে হলো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি যে 2023 সালের যেই ফিজিক্স সেকেন্ড পেপার বোর্ড কোশ্চেনগুলো হয়তো সমাধান আমি করে দিতে পারিনি। চেষ্টা করব, যেহেতু আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার, পরশু শনিবার 2 দিন বন্ধ আছে, এই 2 দিনে হয়তো দুই তিনটা চ্যাপ্টার দেখি আমি হচ্ছে হলো কি 23 সালের বোর্ড প্রশ্নগুলো সমাধান করিয়ে দেওয়া যায় কিনা ইনশাল্লাহ। বাট সব করিয়ে দিব এরকম কোনো কথা দিচ্ছি না। তবে 2022 সালে আমাদের দেখো যেই ইউটিউব চ্যানেল তোমরা যেখানে ভিডিও দেখছো, এই ইউটিউব চ্যানেলে এসে তোমরা যদি হচ্ছে হলো আমাদের এই যে ভিডিওসে যাও, ভিডিওস বা প্লে লিস্টে, ভিডিওসে যাবে না, ভিডিওসে হাজার হাজার ভিডিও সেগুলো তো খুঁজে পাবা না, এই প্লে লিস্টে ঢুকবা। প্লে লিস্টে ঢুকে তোমাদের যেটা দরকার, এই যে বোর্ড প্রশ্ন সমাধান, এই প্লে লিস্টটাতে ঢুকলে তুমি দেখবা যে বিভিন্ন এই যে পরমাণুর মডেলের দেখো 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, এই যে নিউক্লিয়ার, যেটা নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান এবং পরমাণু মডেল, 9 নাম্বার চ্যাপ্টার ফিজিক্স সেকেন্ড পেপারে, এটা প্রথমে দেখবা, এটা 2 নাম্বার দেখবে, এটা 3টে, এই তিনটা দেখলেই তুমি দেখবা যে সব সমাধান। এই 3 ঘন্টার ভিডিও দেখলে তোমার হচ্ছে হলো এই টপিকের সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং সব কিছু এখানে করা আছে এই 3টা ভিডিওর মধ্যে, বুঝছো? বোর্ড প্রশ্ন সমাধান থেকে শুরু করে বেসিক সব। দেন তোমরা যদি হচ্ছে হলো দেখো আরও নিচের দিকে আসো, এখানে আরও অনেক বিভিন্ন অধ্যায়ের পাওয়া, এই যে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, 16 সালে যে হচ্ছিল যে ঘনত্ব, ক্ষেত্রফল, আয়তনের পরিবর্তনের প্রশ্ন, সেগুলো বোর্ড প্রশ্ন সমাধান করা আছে। ভৌত আলোক বিজ্ঞান নিয়ে অনেকেই খুবই প্যারায় থাকো, ভৌত আলোক বিজ্ঞানে বিশেষত ব্যতিচারের অনেক কিছু পারো না ভাই, বিশ্বাস করো। ব্যতিচারের এই যেটা, এটা একটু এই আমি করোনার মাঝখানে করেছিলাম এই ভিডিওটা, এই যে ব্যতিচারের এই ভিডিওটা আর এই ভিডিওটা, এই 2টা ভিডিও যদি তুমি ব্যতিচারের দেখো, প্রথমে 1 নাম্বারটা দেখবা, পরে 2 নাম্বারটা দেখবা, আমার মনে হয় ব্যতিচার নিয়ে কোনো কনফিউশন থাকবে না, সব ধরনের ব্যতিচারের ম্যাথ কি হয়ে যাবে ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। তাহলে ভৌত আলোক বিজ্ঞান এখানে কমপ্লিট হয়ে যাবে। তারপর হচ্ছে হলো এই যে সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স, সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্সের মূল আমাদের প্লে লিস্টের মধ্যে সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্সের ডিটেলস একদম কি টপিক ধরে ধরে সব শেষ করানো আছে। কারো যদি ডিটেলস শিখতে ইচ্ছে করে বা হচ্ছে পুরোটা বেসিক একদম ক্লিয়ার করে তারপর সলভ করতে চাও তাহলে ওখান থেকে করতে পারবা। আর যদি ওয়ান শট টাইপের করতে চাও তাহলে এই যে সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স বোর্ড প্রশ্ন সমাধান, এই ভিডিওটা দেখো 42 মিনিটের এই ভিডিও, আরেকটা ভিডিও আছে মনে হয় সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্সের, ওই ভিডিওটা দেখতে পারবা। 2টা ভিডিও আছে আমাদের প্লে লিস্টে, আমি দেখিয়ে দিব আরেকটা, এটাও অনেক বেশি কি ইম্পর্টেন্ট। দেখো এই যে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা যেটা আছে, আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, সেই আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা হচ্ছে তোমরা এই ভিডিওটা, এই যে 11 মিনিটের একটা ভিডিও আছে, এখানে আমি অনেকগুলোই হচ্ছে হলো কি এখানে 11 মিনিটের ভিডিও, এই ভিডিওটার মধ্যে বলে দিচ্ছি কোথায় আমাদের এই চ্যানেলে, যে কমেন্টে আর একটা ভিডিওর লিঙ্ক আছে, ঠিক আছে, কমেন্টে যে ভিডিওর লিঙ্কটা আছে ওইটা থেকে দেখে নিবা। তুমি বলো স্যার ভিডিও লিঙ্ক কেন দিচ্ছেন, চ্যানেলে করা আছে, আবার নতুন করে অনেকগুলো করতে হবে, সময় সাপেক্ষ ব্যাপার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে হলো স্যার আমাকে অফলাইন ব্যাচ পড়িয়ে তারপর হচ্ছে হলো অনলাইনে এইসব ইউটিউবে ফ্রি কন্টেন্ট দিতে হয়, এগুলো হচ্ছে হলো সময় সাপেক্ষ কাজ। আমার টিম মেম্বার বলতে আমার টাইপাররা কাজ করে বা স্লাইড রেডি করে, কিন্তু কথা হচ্ছে ক্লাস রেকর্ড করা, আপলোড করা, এগুলো সবগুলার দায় দায়িত্ব থাকে আমার উপর, এই জন্য একটু হচ্ছে হলো কি যথেষ্ট হেক্টিক হয়ে যায়। আর আমি আজকেও অসুস্থ, আমার পেট ব্যথা করতেছে, কিন্তু তারপর হচ্ছে মনে হচ্ছে তোমাদেরকে একটু জানিয়ে দেই, তাইলে হচ্ছে তোমরা হচ্ছে হলো কি আমাদের চ্যানেলে কোথায় কি আছে একটু খুঁজে পড়ে নিতে পারবা ইনশাল্লাহ। দেখো তাপগতিবিদ্যা ভাই, তাপগতিবিদ্যা যদি তুমি গত দুই বছরের প্রশ্ন অ্যানালাইসিস করো তাহলে দেখবা যে সমষ্ণ, রুদ্ধতাপীয়, কর্মদক্ষতা, এন্ট্রপি, এগুলোর সাথেও আমাদের আরও কী কী টপিক, এই যে তোমার ওই যে চক্রগুলোতে বিভিন্ন কাজ নির্ণয় এগুলো কিন্তু দিচ্ছে, এই চক্রের কাজ, এই যে চক্রের, এই ভিডিওটা প্রথমে দেখবা চক্রের কীভাবে হচ্ছে হলো
চিত্র গ্রাফ দেখে দেখে কিভাবে কাজ বের করতে হয়, ওই যে প্রথম সূত্র ইয়াগুলা ডেল কিউ ডেল ইউ এগুলা কিভাবে হচ্ছিল কি একটার সাথে আরেকটা সম্পর্ক স্থাপন করতে হয়, সেগুলো তুমি এই এই ভিডিওটা আগে দেখবা, তারপরে এটা দেখবা, দুইটা দেখবা। তবে একটা জিনিস, এই যে এই ভিডিওটার মধ্যে একটা ভুল আছে, যে লাস্ট ম্যাথটাতে ত্রিভুজ সূত্রের আগে হাফ দিতে হবে, এই কথাটা মনে রাখবে। এই যে ভিডিওটার মধ্যে লাস্ট ম্যাথটার মধ্যে ত্রিভুজ সূত্রের আগে একটা হাফ বসবে। তোমরা অনেকেই খেয়াল করেছো 2023 সালের আর 22 সালের বোর্ড প্রশ্নগুলোর মধ্যে ক্যালকুলেশন আমার কিছু ভুল আছে। ওই ভিডিওগুলো খুব তাড়াহুড়ো করে করেছিলাম, অনেকগুলো কারণ ছিল, সময়ের সমস্যা ছিল, মোবাইলে স্টোরেজের প্রবলেম ছিল, দেখা যাচ্ছে হচ্ছে তাড়াতাড়ি 1 ঘন্টার মধ্যে ভিডিও শেষ করতে হতো, এই জন্য হচ্ছে তাড়াহুড়ো করে সলভ করতে গিয়ে অনেক সময় ক্যালকুলেশন ভুল হয়ে গিয়েছে, এরকম টাইপের অনেকগুলো আছে। তো এটা অস্বীকার করার উপায় নেই, এমনিতে মানুষের তো ভুল হয়, কিন্তু কথা হচ্ছে 22 সাল এবং 23 সাল, বিশেষত 23 সালেরগুলোতে একটু কম হইলেও 22 সালের বোর্ড প্রশ্নগুলোতে একটু ভুল বেশি ছিল। ভুল বলতে হচ্ছিলো কনসেপ্টে ভুল না, ক্যালকুলেশনে, ক্যালকুলেটার চাপতে তো হচ্ছিলো একটু তাড়াতাড়ি করতে হতো, তো ওই তাড়াহুড়ো করতে গিয়ে হচ্ছিলো আমার কিছু ক্যালকুলেশন ভুল হয়ে গেছে। তো তোমরা এখানে কোথাও ক্যালকুলেশন যদি ভুল পাও, নিজ দায়িত্ব হচ্ছিলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে সেটাকে সমাধান করে নিবে। এরপরে আসা হচ্ছে হলো সেকেন্ড পেপারে আরও আছে, নিচের দিকে যদি যাই, এই যে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, এই এই যে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনার প্রথম ভিডিও আমি বলি যে এইটা দেখতে, এটা আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, আপেক্ষিকতার বেসিক এবং বোর্ড প্রশ্ন সমাধান। আপেক্ষিকতার পার্টটা পুরোপুরি তোমার এখান থেকে কি হয়ে যাবে বলো তো, ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে এবার 22 সালের প্রশ্নগুলো যদি আসো, এখানে 22 সালের প্রশ্নগুলো আছে, দেখো 22 সালের প্রশ্নগুলো, এই যে একদম এখানে আমি অনেকগুলো, এই যে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, এগুলো 22 সালের বোর্ড প্রশ্ন সমাধান। তারপর দেখো এই যে স্থির তড়িৎ, 22 সালের বোর্ড প্রশ্ন সমাধান। এই যে পদার্থের গাণিতিক তো ফার্স্ট পেপার, তারপর আরও আছে তোমার দেখবে এই যে চলতড়িৎ, চলতড়িৎ 2022 সালের বোর্ড প্রশ্ন সমাধান, চলতড়িৎগুলো, চলতড়িৎ এখানে আছে। তারপর হচ্ছে তোমার এই যে তাপগতিবিদ্যা 2022 সালের বোর্ড প্রশ্ন সমাধান, এটা তাপগতিবিদ্যা সব আছে, তাপ 2022 সালে সবগুলা। তারপর হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান, এই যে ওয়ান শট 2022 সালেরগুলো আছে, ঠিক আছে। 22 সালেরটা দেখার আগেও আমি যদি ভৌত আলোক বিজ্ঞানের এই যে এখানকার ভিডিওগুলো দেখতে বলি, ওই যে এখানে উপরে বলছিলাম ভৌত আলোক বিজ্ঞান এখানে আছে উপরে, এই যে ভৌত আলোক বিজ্ঞান করছেন, এই দুটা, এই দুটা ভিডিও দেখলে ভৌত আলোক বিজ্ঞান সবচেয়ে বেশি ক্লিয়ার হবে কনসেপ্ট। এখানে বোর্ড প্রশ্ন প্রশ্ন সব করাইছি স্যার। এই যে এদিকে তাকে স্থির তড়িৎ, এর এই যে বললাম ভৌত আলোক বিজ্ঞান করছেন, এই যে চলতড়িৎ গেল, তাপগতিবিদ্যা, ভৌত আলোক বিজ্ঞান, দেন এখানে আছে আরেকটা থাকবে মনে হয় খুব সম্ভবত, কোনটা যেন, আর কি কোনোটা করাইনি, এই যে ও আচ্ছা 2000 ইয়াগুলো তো উপরের দিকেই তো বলে দিয়েছি, এই যে এগুলো কোনগুলো যেন বলো তো, এই যে এখানে আবার হচ্ছে হলো এই যে নিউক্লিয়ার মডেলগুলো এখানে সব আছে, ঠিক আছে, নিউক্লিয়ার মডেলের যেটা, আর 10 নম্বর সেমিকন্ডাক্টরগুলো হচ্ছিলো কি এই চ্যানেলে হচ্ছিলো, যথেষ্ট আমাদের চ্যানেলে আছে দেখি, আমরা হচ্ছে হলো কি প্লে লিস্টের বাইরে গিয়ে যদি আমরা একটু দেখি, প্লে লিস্টের বাইরে গিয়ে দেখো অন্য, মানে প্লে লিস্টে মানে এটার মধ্যে থেকে, এই যে দেখো চলতড়িৎ, কেউ যদি চলতড়িতে কিছু চাও ভাই, এই চলতড়িতে সব কনসেপ্ট এখানে আছে, সব ধরনের কৃষকের সূত্র ধরো বোঝো না তুমি, জাস্ট এই দুইটা, এইটা দুইটা ভিডিও করো ভাই, কৃষকের সূত্রের ম্যাক্সিমাম ম্যাথ করতে পারবো ইনশাল্লাহ। তারপর হচ্ছে শান গ্যালভানোমিটারের ডিটেলস এখানে, এই যে হুইটস্টোন ব্রিজের ডিটেলস অনেক সুন্দর করে আছে। এছাড়া চলতড়িতে এই যে হচ্ছিলো কি ওয়ান শট সিকিউ 2000, এখানে হচ্ছিলো কি 2021 সালের প্রশ্নগুলো বোর্ড প্রশ্ন মনে সমাধান করা আছে, তারপর 2022 সালের বোর্ড প্রশ্ন সমাধান করা আছে, এই যে চ্যানেলের আমাদের এখানে প্লে লিস্টে গেলে। তারপরে হচ্ছিলো কি এই প্লে লিস্টের আন্ডারে, এটা কিন্তু প্লে লিস্টের আন্ডারেই, তো প্লে লিস্টে এরপরে হচ্ছিলো চলতড়িতের পর তুমি চাইলে সেমিকন্ডাক্টরে ঢুকতে পারো, সেমিকন্ডাক্টর যাদের দরকার, সেমিকন্ডাক্টরে ঢুকলে এখানে সব আছে দেখো সেমিকন্ডাক্টর। এই যে তুমি যদি হচ্ছে বেসিক একদম হচ্ছিল এক দুইটা ভিডিও দেখে সব ক্লিয়ার করে ফেলতে চাও, তাহলে আমি বলবো এই ভিডিওটা দেখো, একটা ভিডিও দেখে ক্লিয়ার করে চাইলে এটা দেখো। আর যদি তুমি মনে হয় যে তোমার কোনো টপিকে ঝামেলা আছে বা হচ্ছিলো কি তুমি সব শিখে ইয়ে করতে চাও, তাহলে এখানে সব দেওয়া আছে, টপিকের নাম অনুযায়ী প্রত্যেকটা ভালো ভালো ভিডিও আছে, ঠিক আছে, তুমি ডিটেলসও করতে পারো, ঠিক আছে, যদি হচ্ছিলো এইটার প্রো হতে চাও। তারপর হচ্ছে হলো সেমিকন্ডাক্টরের পরে তোমরা যদি আরেকটু যাও, এই যে আমি দেখি ভৌত আলো বিজ্ঞানে এখানে এসলে ভৌত আলো বিজ্ঞানে দেখো, ভৌত আলো বিজ্ঞান ওই যেগুলো এখানে ওখানে আছে, ওই যেগুলো বলছিলাম ব্যতিচারের হচ্ছে এই দুইটা দেখবা, মাস্ট ব্যতিচারের এই দুইটা দেখবা। তারপর অপবর্তন, তুমি বললা স্যার ব্যতিচারের কথা বলতেছেন, অপবর্তন পড়ার জন্য, অপবর্তন পারার জন্য তুমি শুধুমাত্র এই যে অপবর্তনের এই এই ভিডিওটা দেখে নিবা, এই যেটা অপবর্তন মাত্র 21 মিনিটের একটা ভিডিও, এটা দেখবা, এটা দেখে হচ্ছে হলো তোমাকে কি এই যে ওয়ান শট ভৌত আলো বিজ্ঞান 2022 সালে এটা করতে পারো, তাইলে এখানে হচ্ছে হলো হয়তো অপবর্তনের একটা ম্যাথ বা দুইটা ম্যাথ আমি করাইছি, অপবর্তনের এই কনসেপ্টটা শিখে রাখলেই হবে তোমাদের, ঠিক আছে। তো আমরা যদি আবার প্লে লিস্টে আসি, যে চলো এই যে ভৌত আলো বিজ্ঞান, এই যে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা দেখো, এখানে তোমাদের অনেক কিছু দেখবে, সবার আগে ভিডিও দেখবে তোমরা এটা, আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, আপেক্ষিকতার বেসিক ও বোর্ড সম্পর্ক সমাধান, অল্প সময়ে অনেক বেশি ক্লিয়ার হবে। এরপর আধুনিক এই যে ঘনত্ব, ক্ষেত্রফল, আয়তনের পরিবর্তন দেখতে পারো,
এই চট্টগ্রাম আধুনিক পদার্থবিজ্ঞানের সব বোর্ড প্রশ্ন সমাধান আসলে এই ভিডিওটার মধ্যে সব নাই, কিন্তু এইটার মধ্যে একটা মনে হয় করাইছি, আর বাকিগুলো হচ্ছে এখানে কোন কোন ভিডিওর মধ্যে আছে সেটা ভিডিও কমেন্টে লিঙ্ক দিয়ে দিয়েছিলাম। তারপর হচ্ছে এখানে তোমরা যারা কম্পন প্রভাবগুলো পড়তে চাও এখানে কম্পন প্রভাব দিয়ে দেওয়া আছে, ঠিক আছে, এবং 22 সালের আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনার এই যে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা প্রশ্নগুলো সলভ করে দেওয়া আছে। তারপর আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনার পরে যদি যাই আমরা হচ্ছে হলো ধরো অন্য চ্যাপ্টারে, যে ভৌতলে বিজ্ঞান তো অলরেডি বললাম, আর কি আছে, যে তাপগতিবিদ্যা, তাপগতিবিদ্যার মধ্যে ঢুকলে তাপগতিবিদ্যা দেখো পানির সাথে ওই যে বরফের মিশ্রিত করার অঙ্কটা, ওই কনসেপ্টটা এখানে আছে। তারপর চক্রগুলো তো এখানে আছে, এই যে চক্রদোনোটা বললাম, চক্রের এই দুইটা ভিডিও দেখতে হবে। তারপর তাপগতিবিদ্যার কোনো টপিক হয়েছে, এগুলো একটু পুরাতন ভিডিও হইলেও পুরাতন ভিডিও একটু করোনা টাইমে করছিলাম, কিন্তু এই ভিডিওগুলোর মনে কোনোটা কনসেপ্ট দরকার হলে এখান থেকে শিখে নিতে পারো। এবং লাস্টে গিয়ে দেখবো যে এখানে আমি এই যে এখানে বোর্ড প্রশ্নও করাইছি, এগুলোর মধ্যে হচ্ছে এনট্রোপির কারণ চক্রের সৃজনশীল করাইছি, এই যে কারণ চক্রের সৃজনশীল এখানে বুঝে বুঝে করাইছি। তারপর এনট্রোপির কারণ সৃজনশীল করাইছি, এনট্রোপির সৃজনশীলগুলো এখানে করাইছি, যেগুলো বোর্ডে আসছে, বোর্ড এগুলো বোর্ড প্রশ্ন সমাধান, এই যে কারণ চক্রের সৃজনশীল, এনট্রোপির সৃজনশীল। তাপগতিবিদ্যার পরে আর মনে হচ্ছিল এখানে সেকেন্ড পেপারে আর আসলে আমাদের চ্যানেলে বাকিগুলো থাকবে না, তাহলে হচ্ছে এইগুলো তোমরা হচ্ছে এখান থেকে শুনতে, এই যে পরমাণু মডেলে গিয়ে হচ্ছে তোমার দরকার হলে পরমাণু মডেলে, এই যে পরমাণু মডেলে আমি বললাম যে তিনটা ভিডিও, এই তিনটা ভিডিও দেখে ফেলো, তাহলে তো হয়ে যাবে। সবগুলো অধ্যায়েরই তোমার কাছে কী করা আছে এখানে হচ্ছে আমাদের চ্যানেলে গোছানো আছে, তাপগতিবিদ্যা আছে, এই দ্বিতীয় স্থিরতড়িৎ আছে, তারপর চলতড়িৎ আছে, তারপর হচ্ছে হলো 8 নম্বর 7 নম্বর হচ্ছে ভৌতলীয় বিজ্ঞান আছে, 8 নম্বর হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা আছে, 9 নম্বরের মডেল পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান আছে, 10 নম্বরে হচ্ছে হলো সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স, সব টপিকের ভিডিও এই চ্যানেলে কি আছে, তো তোমরা এখান থেকে সহজে দেখে নিতে পারো। আর আমি দেখি 23 সালের বোর্ড প্রশ্ন সমাধান করে 2-3টা চ্যাপ্টারের হচ্ছে হলো ভিডিও আজকে কালকের মধ্যে আপলোড দেওয়া যায় কি না, স্যার একটু অসুস্থ, যদি একটু ভালো লাগে তাইলে অবশ্যই দিব ইনশাল্লাহ। সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো, আর কোনো টপিকে ভুল টুল পাইলে সেটা হচ্ছে না মানে জাস্ট ভুলটা দেখলেও এটা কমেন্ট সেকশনে জানিয়ে রেখো, অন্য কেউ তাহলে শুধরে নিতে পারবে ইনশাল্লাহ। আর এগুলো হচ্ছে হলো একটু তাড়াহুড়ো করে ভিডিও করার কারণে মাঝে মাঝে হচ্ছে এই ক্যালকুলেশন ছোটোখাটো ভুল হয়ে গিয়েছে। সবাই ভালো থেকো, সাবধানে থাকো, আমার জন্য আমার আব্বু মোর জন্য বেশি বেশি দোয়া করো। আল্লাহ হাফেজ।